তোমার সাথে যে 11 জন নির্বাচিত সদস্য, তারা কি একমত আছে তোমার ব্যাপারে? আমার সাথে একমত আছে, হ্যাঁ। রুবেল ভাই, ডিপজল ভাই, সবাই আছে, একই আছে সবাই। নিজেরা নিজেরা রাতে সিটি লাইকা সিটি মন্ত্রণালয়ে পাঠায়া নিজেরা আইনা নিজেরা ডিসিশন দেয়, কোনো বোর্ডের খবর নাই কিছু না। আমি যদি না উপস্থিত হই, ওনাদের তো আরো আরো দিন ওয়েট করবে, যেন আমি দুই পক্ষ না আসি না কোনো ডিসিশন দিতে পারবো না, আমার আরো সময় লাগবে, ঠিক কি না বলেন? কাঞ্চন ভাইয়ের সাথে তোমার আর কোনো কথা হয়নি? সমাজ কল্যাণের চিঠি স্থগিত, শোয়ান আপিলে শোয়ান হোসেনের চিঠি স্থগিত, জায়েদ খানের কোন কার্যক্রমে বাধা দেওয়া যাবে না, জায়েদ খানের প্রার্থিতা বৈধ এবং জায়েদ খান বৈধ সাধারণ। আচ্ছা আচ্ছা, তাহলে গতকালকে শপথ কি বাতিল হবে, নতুন করে শপথ হবে এরকম? না না না, তোমাদের 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 পরিকল্পনা আচ্ছা আচ্ছা। আর কাঞ্চন ভাইয়ের উত্তর কি ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উত্তর দেওয়ার সুযোগ নেই, হাইকোর্টের রায় তো অমান্য করার কোনো সুযোগ নেই ভাইয়া। গন্ডগোল লাগে, আমার 11 জন তো কেউ যায় না, 11 জন নির্বাচিত একজন তো যায় না, দেখছেন না আপনি? রাজনৈতিক রণত আমার রাজনৈতিক অফিস বানাই ফেলছে, 200 ছেলে বানাই না, তালি মিছিল ওই রাস্তার লোকজনেরা কেউ ঢুকে আপনার সুস্থ পরিবেশ পাবেন না তো। আমি যেমন অফিস টফিস খুলে একটা সুস্থ পরিবেশ হয়েছিল, এখন কোনো সুস্থ পরিবেশ নেই। তালা চাবি আইসা জাদু আদা সায়মন নতুন তালা কি নাই না, সমিতিতে তালা মেরে চাবি নিয়ে গেছে, পিয়নদের কাছে চাবি দিয়ে যায় না, জানেন? যাই ছেলেটা ফোন করে কাঁদছে, ইতিহাস আজকে ও 84 সাল থেকে শিল্পী শিল্পী দিতে, আমি পিয়নের চাবি আমি নেবো কেন? পিয়নের চাবি নিয়ে গেছে হাতে করে লাগাইতে দেয় না, মানে তালা মেরে নতুন তালা কিনে লাগাইতে গেছে। তোমার ইলেকশনের খাবারের বিল নাকি তুমি দাও নাই? পুরোটাই মিথ্যা কথা, মানে যারে যা পারছে তাই দিয়ে করাইছে। আপনার মনে হয় 2000 টাকা দাবি করতেছে, 2000 টাকা আমি দিব না, এটা মনে হয় 4000 টাকা, 4000 টাকা, 4000 টাকা আমি দিব না আপনার মনে হয়? নোংরামি, প্রচুর নোংরামি, মানে আপনি বোঝেন না কোন পর্যায়ে চলে গেছে। না একটা প্রোডাকশন বয় ওরে আমিও ডিল করি নাই, প্রোডাকশন বয় তো আমি ডিল করি না, এগুলো জয় তারপর প্রোডাকশন ম্যানেজার ডিল করছে প্রোডাকশন বয়দেরকে, টাকা পাইছে কি পাইছে না সেটা তো আমার দেখা নাই, যা যা বিল দিয়েছে আমরা দিয়ে দিছি আমি আর দিবজল ভাই। এখন যদি 4000 বাকি থাকে তো আমার সাথে যোগাযোগ করবে, স্যার টাকাটা দিবেন না, এই তো লাইভ করায় ওরে দিয়া, একদম বেশি নোংরামি না যে আমি এখনো নির্বাচিত সাধারণ সম্পাদক গায়ের জোরে চেয়ারে বসছে, যে একদম জেনুইন নিয়ম আইনে বৈধ আমি নির্বাচিত সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।